আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রমেশ ব্যাডমিন্টন হাব আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো অনেকে আমাদের কাছে জানতে চান অনেক অরিজিনাল জুতা কেমনে চেনা যায় এই টাইপের ভিডিও অলরেডি একটা আমরা পেজে দিয়ে রাখছি তো এবার ভাবলাম একটু সুন্দর করে একদম ফুল দিয়ে দেয় ভিডিও যেন এরপরে কারো মনে কোনো টাইপের কোনো প্রশ্ন না থাকে যে ইয়ের প্রোডাক্ট চিনবো কেন শুধু জুতা না যে কোনো প্রোডাক্টের বেলা এই জিনিসটা খেয়াল রাখলেই আপনার হয়ে যাবে আর তেমন কিছু করতে হবে না তো প্রথমে আছি বক্সের জুতার ইয়ের বেলায় বক্সটা তেমন ফ্যাক্টর না ঠিক আছে এই সানরাইজের স্টিকার থাকতে পারে নাও থাকতে পারে এটাও অনেকে অনেক সময় কপি করে ফেলে ঠিক আছে তো ইয়োনেক্সের বেলায় বক্সটা ফ্যাক্টর না বাট লিনিং এর বেলায় মনে রাখবেন যে বক্স ছাড়া জুতা ভুলেও কিনবেন না ঠিক আছে কেনার কোনো দরকারই নাই তো বক্সটা না এটা সরাই ফেলি এখন আসি মেইন জায়গায় এখন আমি আপনার বললাম এই এটা আপনি চিনবেন কেমনে প্রশ্ন আসবে এই জায়গাতে তো এটার সবচেয়ে সহজ পদ্ধতি হয়েছিল প্রথমে আপনি জুতা নেবেন ঠিক আছে জুতা নেওয়ার পরে ভিতরে এইভাবে দেখবেন সাইজ লেখা আছে এটা হচ্ছে ইঞ্চি পায়ের ইঞ্চি পঁচিশ পয়েন্ট ফাইভ ঠিক আছে এই জুতার সাইজ হচ্ছে উনচল্লিশ পয়েন্ট ফাইভ তো এটা হচ্ছে পঁচিশ ইঞ্চি লম্বা পায়ের সাইজ এই সাইডেও দেখবেন একটা আছে ঠিক আছে তো এই দুই সাইজ থেকে আর দুইটা থেকে যে কোনো একটাই দেখবেন আপনি এই টাইপের একটা অথেন্টিক স্টিকার দেয়া আছে ইয়োনেক্স এই যে দেখেন আপনি ইয়োনেক্স অথেন্টিক স্টিকার এটা ভিতরে গ্লো করে ঠিক আছে তো এই এই স্টিকারটা থাকবে আপনি জুতা নেন মুজা নেন র‍্যাকেট নেন দুনিয়ার যা আছে ইয়োনেক্স মানে এটা থাকবে ঠিক আছে এখন এটা চেক করবেন কিভাবে এটা চেক করার জন্য এই একটা কার্ড আছে ইউনেক্স এর কাছ থেকে হলোগ্রাম কার্ড এটা একটা হচ্ছে ইনভিজিবল একটা হচ্ছে ভিজিবল একটাতে দেখাবে এই স্টিকারটা দেখাবে না এটা কিন্তু অন্য কোনো কিছু কপি ব্যবসায়ী যারা আছে এরা এটা কপি করতে পারে না ঠিক আছে এই দেখেন এইখানে দিলাম ঠিক আছে এই দেখেন কতটুক দেখা দিতেছে আমি ভিডিওতে জানি না এখানে কিন্তু মানে লোগোটা কোনোভাবেই দেখা দিতেছে না ঠিক আছে তো এখন আসলাম ভিজিবল সাইডে এখন এই ভিজিবল সাইডে এখন দেখেন এটা হয়তো দেখা দিতেছে ভালো কইরা এখানে আপনার ওই ইওনেক্সের লোক উঠা বাইশ আউঠবে পুরা গ্লো করবে সবকিছু করবে ঠিক আছে তো এখানে আপনার ইওনেক্সের যে জুতাই নেন হয় এই সাইডে থাকবে নালে ওই সাইডে থাকবে যে কোনো একটা সাইডে এটা থাকবে আর এই যে স্টিকারটা এই স্টিকারটা আপনার র্যাকেট কিনেন জুতা কিনেন মুজা কিনেন যা কিনবেন মানে ইও অনেকসের প্রোডাক্ট মানে এই স্টিকার থাকতে হবে আর একটা জিনিস আমি দেখছি মার্কেটে সবাই বলে আপনারা দেখবেন কেউ বলবে অরিজিনাল চায় না কেউ বলবে আপনার ওই থাইল্যান্ড চায় না ঠিক আছে তো সরি থাইল্যান্ড অরিজিনাল বা থাইল্যান্ড বা থাই ভার্সন এই সে তেন কত কিছু শুনি মার্কেটে উগান্ডা ভার্সন হোক আর থাই ভার্সন হোক আর জামাইকান ভার্সন বার্সন হোক এর স্টিকার এই অথেন্টিক স্টিকার ছাড়া যদি হয় এটা দুনিয়ার যদি নিজে দেয় এই টি শার্ট আপনারা তারে তাইলে ওইটা কপি সহজ হিসাব ঠিক আছে এই স্টিকার আপনার থাকতেই হবে মাস্ট কেমনে আমি আরেকটা জিনিস প্রমাণ কইরা দিই আপনার এই দেখেন এটা ইয়নেক্স এর অরিজিনাল টি শার্ট ঠিক আছে এই টি শার্টে আসেন এই দেখেন এই স্টিকারেও এইটা আছে আছে ঠিক এখানে আপনার ভিজিবল ইনভিজিবল দুইটাই আছে ভিজিবল ইনভিজিবল দুইটাই হবে এটা অরিজিনাল স্টিকার ঠিক আছে তো এই দেখেন এইটা এই টি শার্ট পর্যন্ত ওরা দেওয়া দিয়েছে যেন কপি না হয় ওই সানরাইজের স্টিকার মিকার এগুলো ভুলে যান এই স্টিকারটা আপনার মনে রাখতে হবে আর আপনি যখন কিনবেন যার কাছ থেকে কিনবেন ওরে বলবেন যে ভাই আপনি একটু ভিডিও করে আমারে দেয়া দেন আর যা যে অরিজিনালের ই অনেক্সের মাল বেচে আর এটা নাই ওর কাছে ওর তো মাল বেচার কোনো দরকারই নাই ঠিক আছে না তো আপনি বলবেন একটু ভাই আমার প্রমাণ কইরা দেওয়া দেন একটু সুন্দর করে একটা ভিডিও করে দেন আপনি কিনা আগে একটু যাচাই করে নেবেন আরেকটা জিনিস আপনার দেখে দেখেন ই অনেকসের টাওয়াল কি ঠিক আছে এই দেখেন এইটাও কিন্তু অরিজিনালি এখানেও কিন্তু এই দেখেন স্টিকারটা আছে হলোগ্রামটা আছে ইও অনেক্স এটাতে কিন্তু সানরাইজের স্টিকার নাই ঠিক আছে তো সানরাইজের স্টিকার এত ফ্যাক্টর না এই দেখেন ইনভিজিবল ভিজিবল ঠিক আছে ইনভিজিবল ভিজিবল তো এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট মাধ্যম আর এইটাই সবচেয়ে মনে করেন যে কড়া মাধ্যম অরিজিনাল কপি বুঝার জন্য গ্রিপ দেখছি আপনার আইসা বলে বা এগুলো অরিজিনাল চায় না এগুলো হচ্ছে ভাওতাবাজি ভন্ডামি শুধু মাল বেসার ধান্দা ঠিক আছে অরিজিনাল চায় না বললে আপনারে মনে করেন যে মানে একটা কনফিউশনে ফলায় দেওয়া ঠিক আছে আপনি বুঝতে পারবেন না জিনিসটা অরিজিনাল কিনা আর আপনার কাছে জিনিসটা ইজি সেল হয়ে গেল ঠিক আছে সবের কথা বলতেছি না দুই একজনের কথা বলতেছি অনেক ব্যবসায়ী আছেন আমি চিনি ওনাদের ওনারা বইলা দেন যে ভাই এটা কপি এটা অরিজিনাল না কিছু আছে বাউতাবাজ আমার ইনবক্সে আসছিল একটা এরকম ভাউতাবাজ আমি পরে ভাবছিলাম এর মুখ সিংমোচন করব বাট পরে আর অনেক কিছু চিন্তা ভাবনা করি নাই দরকার নাই হুদাই কারণ সবার দায় দায়িত্ব তো আমরা নিয়ে বসি নাই ঠিক আছে না আমরা শুধু আমাদের অডিয়েন্স যারা আছেন তাদের জন্য ওই আমাদের কেয়ার আছে যেন আপনারা আমাদের কাছ থেকে যখন নেন বা আমাদের কাছ থেকে আই নেন যেন অ্যাটলিস্ট যাই না বুঝা ভালোটা নিতে পারেন এটাই মেইন টার্গেট আমাদের তো ভালো থাকবেন সবাই আশা করি অনাক্সের প্রোডাক্ট চিনতে আপনাদের আর কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম